SMN প্রোডাকশন দেখুন, লাইক করুন আর শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আল্লাহ তোমারি দুনিয়ায় গরিব করে করোনা, গরিব যদি ওই করো যেন বেটি ঘরে দিও না। আল্লাহ তোমার দুনিয়ায় গরিব করেও করো না, গরিব যদি ওই করো যেন বেটি ঘরে দিও না। পুন প্রথার কি ওই জালা, বাপ ছাড়া কেউ বোঝে না, জেগে জেগে রাত কেটে যায়, চোখে তার ঘুম আসে না, বারোই পুরের ঘটনা, তার বাপ ছিল ভেনওয়ালা, মাথার ঘাম পায়ে ফেলে ভেন চালা তো দুবেলা, এক মেয়ে ছিল সুন্দরী, নাম রেখেছিল সাবানা, গরিব যদি ওই করো যেন বেটি ঘরে দিও না, গরিব যদি ওই করো যেন বেটি ঘরে দিও না। সেই সাবানার বয়স যখন 16 বছরে পড়ল, কি ঘটছে ফলো করুন। বয়স যখন হয় 16, তার বিয়ের কথা হলো, সোনার পুরের ওই দর্জি ছেলে নাকি ওই ভালো, নগদ 20,000 টাকা খাট আলমারি বিছানা, দেখতে মেয়েকে সুন্দর তাই আর কিছু চাইছি না, গরিবি তা বলে এত কিছু দিতে গো আমি পারবো না। তখন পাত্রপক্ষ বলছে, বিয়ে হবে ধার বাকিতে, এখন দিতে হবে না, বিয়ে হবে ধার বাকিতে, এখন দিতে হবে না। পাত্রপক্ষ বলছে, সব আলোচনা ফাইনাল হয়ে গেল, কোনো চিন্তা নেই, লেনদেন পরে হবে, বিয়ের আয়োজন করুন। তারপর বিয়ের দিনে সাজাই কোণে সবাই দেখো না, আনন্দের নাই রে সীমানা, গরিব পিতা কেঁদে বলে শোনো না, বেটি তুই মাফ করে দে না, গরিব পিতা কেঁদে বলে শোনো না, বেটি তুই মাফ করে দে না, মা গো তোর বাপকে কেন খোদা ওই গরিব
সবে করেছে বিয়ে দিচ্ছে ধার বাকিতে, আল্লাহ যেন সুখী করে এই মোর প্রার্থনা, বেটি তুই মাফ করে দেনা। বিয়ের দিনে সাজাই কোনে সবাই দেখো না, আনন্দের নাইর সীমানা, আনন্দের নাইর সীমানা। তোর মুখ না দেখে আমি যাই না কাজে, তুই কাঁদলে মা মোর বুকে বাজে, না দেখবে তীরে থাকতে পারি না, তুই সুখী হলে আর কিছু চাহি না, আপন হবে তোর পর হবে তোর আপন, আল্লাহ তালা এমন করে দিয়েছে বাঁধন, আজ করে লালন পালন, আজ করে লালন পালন, তবু রাখতে পারি না, বেটি তুই মাফ করে দেনা, বেটি তুই মাফ করে দেনা। বিয়ের দিনে সাজাই কোনে সবাই দেখো না, আনন্দের নাইর সীমানা, আনন্দের নাইর সীমানা। বিয়ের পর চলে যাই শ্বশুর বাড়িতে, শাশুড়ি বলে ফকিরের বেটি এসেছে, দাদিকে সঙ্গে নিয়ে শুতে যাই সাবানা, শাশুড়ি কই রান্না ঘরে করো বিছানা, যত দিন না তোর বাপ ফোন দিতে পারবে না, তত দিন ছেলের খাটে ভুলে উঠবি না, যত দিন না তোর বাপ ফোন দিতে পারবে না, তত দিন ছেলের খাটে ভুলে উঠবি না। শাশুড়ির কথা শুনে চোখে পানি ধরে না, স্বপ্ন কি সফল হবে না, স্বপ্ন কি সফল হবে না, স্বপ্ন কি সফল হবে না। আসলে সাবানার বাপ এমনই একজন মানুষ, গরিবে হলেও বাপ মেয়ের কান্না সইবে না, আর মরে গেলেও সাবানা আব্বার কানে তুলবে না। কদিন পরে দেখা করতে বাপ এসেছে মেয়ের কাছে, বলে পয়দা করা ছাড়া কি মুরদ আছে, আর যত দিন না তুমি ওন মেটাতে পারবে, তার আগে মেয়েকে তুমি দেখতে না পাবে, আর যত দিন না তুমি ফোন মেটাতে পারবে, তার আগে মেয়েকে তুমি দেখতে না পাবে। মেয়ের বাবাকে দে বলে এমন শাস্তি দিও না, এ বুকে শুইতে পারবো না, এ বুকে শুইতে পারবো না, এ বুকে শুইতে পারবো না।
এমন কথা শোনার পর ভ্যানওয়ালা অঝর নয়নে কাঁদে আর আল্লাহর কাছে এই বলে ফরিয়াদ করে, বলে ও গো আল্লাহ দয়াময়, গরিব কেন করলে আমায়, ও গো আল্লাহ দয়াময়, গরিব কেন করলে আমায়, এত জ্বালা বুকে সইব কি করে, কেন বেটি দিয়েছিলে ঘরে আল্লাহ গো, কেন বেটি দিয়েছিলে ঘরে, ও গো আল্লাহ তুমি দয়াময়, গরিব কেন করলে আমায়, এত জ্বালা বুকে সইব কি করে, কেন বেটি দিয়েছিলে ঘরে আল্লাহ গো, কেন বেটি দিয়েছিলে ঘরে। সেখানে মনে মনে প্রতিজ্ঞা করলো, কি প্রতিজ্ঞা, যতক্ষণ আপন দিতে পারি পানি তাই খাবো না, জন্ম হারিয়ে গেছে মূল সাবানা, হায় রে, যতক্ষণ আপন দিতে পারি পানি তাই খাবো না, জন্ম হারিয়ে গেছে মূল সাবানা, প্রতিজ্ঞা আজ যাচ্ছি করে পনের টাকা জোগাড় করে মিটিয়ে দেব সারা দেনা পাওনা, আর প্রয়োজনে আমার কিডনি বিক্রি করিয়া আনব টাকা তুলিয়া, আমার কিডনি বিক্রি করিয়া আনব টাকা তুলিয়া, বেটিকে কষ্ট কেউ দিও না ও রে, বলে যাই এই হাত জোড় করে, হায় রে, বলে যাই এই হাত জোড় করে। তারপর বোনের টাকা ওই হয় না জোগাড়, বাপ তাই মেয়ের ভিটে আসে না, কত লাঞ্ছনা গঞ্জনা শৈশাবানা, বোনের টাকা হয় না জোগাড়, বাপ তাই মেয়ের ভিটে আসে না, কত লাঞ্ছনা গঞ্জনা শৈশাবানা, মেয়ে যারা কষ্ট হাজার নিজের মনে সগে নেয়, বাপের কষ্ট মেয়ের না সহ্য হয়, মেয়ে যারা কষ্ট হাজার নিজের মনে সগে নেয়, বাপের কষ্ট মেয়ের না সহ্য হয়, বাপের কথা মনে হয় যখন টুকরে ওই কাঁদে তখন, বাপের কথা মনে হয় যখন টুকরে ওই কাঁদে তখন, স্বামী বলে পণ্যা দিলে বাপের মুখ দেখবি না, ভুলে এখন থাকতে হবে তোরে, নইলে ঘর থেকে দেব তোরে বার করে, নইলে ঘর থেকে দেব তোরে বার করে। সেদিন হাজারো লাঞ্ছনা গঞ্জনা সইতে না পেরে গভীর রাতে উঠে সাবানা কি করছে দেখুন, গভীর রাতে সাবানা দেখো উঠে ফ্যানেতে লাগিয়ে দড়ি দাঁড়িয়ে খাটে, গভীর রাতে সাবানা দেখো উঠে ফ্যানেতে লাগিয়ে দড়ি দাঁড়িয়ে খাটে, বলে পাওনা আমার শোধ না হবে,
ভেনওয়ালা ওই কোথায় পাবে, ও গো কোথায় পাবে, গলাতে দড়ি দিয়ে দেখো ওই ঝুলে পড়ে, গলাতে দড়ি দিয়ে দেখো ওই ঝুলে পড়ে, বাধ্য হলো গো সে আজ পনেরোই টাকার তরে, বাধ্য হলো গো সে আজ পনেরোই টাকার তরে। যেদিন সাবানা গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলো, ঠিক সেদিনই তার বাপ ভাগ্য লক্ষ লটারিতে 1,00,000 টাকা পেল। বারুইপুরের ভ্যান চালক সাবানার বাপ ফটিক চাঁদ ওই টাকা বাড়িতে না নিয়ে গিয়ে প্রথমে সে খাট আলমারি বিছানা কিনে নিল। তারপর এই কথা সে বলছে, কতদিন পরে বেটির মুখ দেখিব, আব্বার ডাক শুনে পরাণ জোড়াব, কতদিন পরে বেটির মুখ দেখিব, আব্বার ডাক শুনে এই পরাণ জোড়াব, বিবিকে বলে তোমায় সঙ্গে নিয়ে, মেয়েকে আসবো নিয়ে, মেয়েকে আসবো নিয়ে, হঠাৎ এক ছেলে এসে কই যে তাকে এখনই ভাড়া যেতে হবে তোমাকে, সোনারপুরে এক মধু গলায় দড়ি দিয়েছে, ওই হাসপাতালেতে হাসপাতালেতে চলো না তাড়াতাড়ি তোমার দুই পায়ে পড়ি, চলো না তাড়াতাড়ি তোমার দুই পায়ে পড়ি, নিয়ে ভ্যান তাড়াতাড়ি ছুটে যাই তাদের বাড়ি, নিয়ে ভ্যান তাড়াতাড়ি ছুটে যাই তাদের বাড়ি। তারপর সোনারপুর মোড়ে যখন পৌঁছে গেল, সাবানার বাপ পৌঁছে গিয়ে দেখছে চাদর খোলা বেটির মুখ দেখতে পেল, সোনারপুর মোড়ে যখন পৌঁছে গেল চাদর খোলা বেটির মুখ দেখতে পেল, ফটিক চাঁদ দেখে এ অন্য বধূ নয়, এ তো তার কলিজার টুকরা তার সাবানা, তখন চিৎকার করে বলছে, বলে কোন অভিমানে মা গো আমার, হত ভাগ্য পিতাকে ভুলে গেল, হত ভাগ্য পিতাকে ভুলে গেল, আজকে আমি বুঝেছি পনের টাকা দিতে পারি না বলে মেয়েকে এইভাবে ওই মরতে হলো, মেয়েকে এইভাবে ওই মরতে হলো, ও গো মরতে হলো, শোনো ওই ধর্ম কথা কেন দাও তবু ব্যথা। তাই সাবানার বাপ বলছি, আজকে যারা মুসলমান বলে দাবি করছো, যারা ধর্ম কর্ম করো, ধর্মেতে শান্তি, ইসলাম কি বলেছে, তাই সাবানার বাপ সবাইকে বলছে, শোনো ওই ধর্ম কথা কেন দাও তবু ব্যথা, তওবা করে নাও সবাই বলো না পনের কথা, তওবা করে নাও সবাই বলো না পনের কথা। তাই আমি আপনাদেরকে বলতে চাই, এ ঘটনা দেখে তওবা করো না, ছেলের বাপ আর কোনোদিন পৌঁছেও না, এ ঘটনা দেখে তওবা করো না, ছেলের বাপ আর কোনোদিন পৌঁছেও না, পুণ্য হারাম তোমার কোরআন বলে, খানা পুঞ্জে খানে চলে, খেয়ো না খানা পুঞ্জে খানে চলে, পুঞ্জে খানে চলে, এসেম নজরুল বলে যায় বুকে যে মেয়ে বানায়। আর যারা শাশুড়ি আমি তাদেরকে বলছি, এসেম নজরুল বলে যায় বুকে যে মেয়ে
বানাই, এসএম নজরুল বলে যায় বউকে যে মেয়ে বানাই, মা বাপের মতো সেবা পাবে সে এই দুনিয়ায়, মা বাপের মতো সেবা পাবে সে এই দুনিয়ায়। শোনো ওই ধর্ম কথা কেন দাও তবু ব্যথা, তওবা করে নাও সবাই বলো না পনের কথা, তওবা করে নাও সবাই বলো না পনের কথা, তওবা করে নাও সবাই বলো না পনের কথা।